اغسلي يا شيخ بغداد، اغسلي يا شيخ بغداد، اغسلي يا شيخ بغداد، اغسلي يا شيخ بغداد. পিস নাই ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা শ্রবণ করব কিভাবে আমার হুজুর গোস্ত পাক শাহনশাহ বাগদাদ রদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের আক্রমণকে প্রতিহত করলেন। শাহনশাহ বাগদাদ হুজুর গোস্ত পাক শেখ আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একদা আমি জঙ্গলের দিকে রওনা হলাম এবং সেখানে কিছুদিন অবস্থান করলাম। পানাহার করার মতো কিছুই ছিল না, ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়লাম। এমন সময় হঠাৎ একটি মেঘের টুকরো প্রকাশ পেল এবং কয়েক ফোঁটা বৃষ্টির পানি পতিত হলো, আমি তা পান করলাম। এরপর হঠাৎ করে ওই মেঘ হতে একটি নুরানি আকৃতি প্রকাশ পেল এবং এভাবে আওয়াজ এলো, হে আব্দুল কাদের রদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমার প্রতিপালক। আমি আজকে থেকে তোমার জন্য সকল অবৈধ কাজকে বৈধ করে দিলাম। এটা শুনে আমি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তানের প্রতারণা হতে আশ্রয় প্রার্থনা করলাম, আর সাথে সাথেই সমস্ত আলো বিলীন হয়ে গেল এবং সে ধোঁয়ার রূপ ধারণ করল। আর আওয়াজ এলো, হে আব্দুল কাদের রদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিপূর্বে আমি 70 জন আউলিয়ে ইকরামকে এভাবে পথভ্রষ্ট করে দিয়েছি, কিন্তু আজ তোমার জ্ঞান তোমাকে বাঁচিয়েছে। তখন আমার শাহনশাহ বাগদাদ হুজুর গৌস পাক রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে অভিশপ্ত শয়তান, আমাকে আমার জ্ঞান নয় বরং আমার আল্লাহ পাকের দয়াই বাঁচিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।